আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আবার চলে এলাম টুটুলনগর ছোট্ট একটা পার্কে আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। তো আমরা পার্কের ভিতর ঢুকে পড়েছি, এখন আমরা চলে এসেছি একটা ময়ূর দেখা যাচ্ছে ময়ূরের কাছে। তো এই পার্কটা অবশ্যই খুবই ছোট, তারপরেও ঘুরে কিন্তু অনেকটা মজা লাগে। বাচ্চারা ঘুরতে খুবই মজা পায় যেহেতু এখানে কয়েকটা পশু পাখি আছে। তো ময়ূর কাছ থেকে আমরা চলে এসেছি উট পাখির কাছে। তো দেখুন উট পাখি, কিন্তু বেশ কয়েকটা উট পাখি এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখন কিছুটা সময় এদের সঙ্গে কাটাবো। তো দেখুন আমার বাচ্চাটা কিন্তু খুবই খুশি, যা হোক আমার বড় মেয়েটা একটু খেলার চেষ্টা করতেছে, কিন্তু ভয়ও আছে, ওর ভয়টা বেশি। ওর সব কিছুই ওর পুপির মতোই, তবে ভয়টা একটু বেশি নিজের মতো, ওর পুপির কাছাকাছি সবসময় থাকে। তো এখান থেকে আমরা একটু ঘোরাফেরা করে আমরা যে অন্য সাইডে দোলনা আছে, তো বাচ্চারা ওই দোলনাতে ঝুলছে, তো এর জন্য এখানে সময়টা কাটি নিচ্ছি একটু বেশি সময়। তো দেখুন ওর কাকিমাও একটু চেষ্টা করছে খেলা করার জন্য, তো পরে দেখলো যে আমি বড় মানুষ হয়ে ভাই বিটিকে সামনে কি করে খেলি, তো আবার দিয়ে দিল। যাও লোকটা ভালো আছে। তো এবার ওর কুকিও একটু ট্রাই করতেছে। তো এবার লাস্ট ভাই বিটি রোশনি জান্নাতি, এবার রোশনি জান্নাতি ট্রাই করতেছে। ওরা বুঝতেই পেরেছে যে রোশনি জান্নাতি অনেক ভীতু, ওর কাছে গেলে ওনার জোর দিল, তাই ওরাও কাছে এগোচ্ছে না। দেখুন ওরাই কিন্তু সরে পড়তেছে, কারণ ওরা যদি কাছে এগোয়েছে তাহলে রোশনি কিন্তু এখানে আর নাই। এখন আমরা যাব দোলনার দিকে, চলুন। তো আপনারা যারা এই টুটুলনগরের আশেপাশে আছেন, তারা এই পার্কটা বিকেলবেলা হলে ঘুরে দেখতে পারেন, আমার মনে হয় ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এরা খুব দুঃখিত, এরা আসলে দোলনাটা এখনও পায়নি। তো সময়টা একটু নষ্ট হতে দেওয়া যাবে না, রোশনি তো খুব চালাক মানুষ, তাই এদিকে ফিরে আবারও উট পাখির সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। এরা সবাই চেষ্টা আছে। আর অপর দিকে দেখেন আমার ননদের মেয়েটার কী অবস্থা, ও এবার বেচারা অন্যদিকে তাকাইছিল যে দোলনাটা পাচ্ছে না, তো ওকে এজন্য ভালোবেসে দোলনাটা ছেড়ে দিল। তো এবার কিন্তু এরা খুব হ্যাপি, দুটো বসেছে। এবার দেখেন যে দাঁড়িয়েছিল দোলনার জন্য তার মুখে কিন্তু হাসি, কিন্তু এই পাশে দেখেন বলদ, এই বলদটার অবস্থা দেখেন, এ কিন্তু দোলনায় বসছে মনে হচ্ছে খুব খুশি। তা আসলে কিন্তু এর ভিতরটা অনেক ভয় ভরা, এ মনে হচ্ছে দোলনা থেকে লাভ দেবে এক্ষুনি। তো ওর ফুপি দৌড় দিয়ে ধরে ফেললো। এবার আমার ছোট বড় মেয়েটা কিন্তু এসব দোলনা দেখলে খুবই খুশি হয়। রোশনির চাচিমারও আর সহ্য হলো না, এসে সেও একটু দোলনা খাওয়া শুরু করলো, আর আমার ননদ তো দুই বাচ্চা নিয়ে খুব হ্যাপি দেখতেই পাচ্ছেন। তো এটুকুই আজকের ব্লগ। এখন এই দোল খেতে খেতে আমরা আস্তে আস্তে বাসার দিকে চলে যাব, যেহেতু মাগরিব হয়ে এসেছে আর এটা কিন্তু একটু ভিতর সাইডে। তো কিছুক্ষণের মধ্যে এ জায়গাটাও কোনো মানুষজন থাকবে না। তো এই পর্যন্তকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।